টেকনোলজির ইম্প্রুভমেন্টের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে একটি কম্পিউটার একটা সম্পূর্ণ রুম দখল করে নিত, আর এখন কম্পিউটার এসেছে হাতের মধ্যে। এখনও বাজারে যে প্রিন্টারগুলো পাওয়া যায় সেই প্রিন্টারগুলোর সাইজ বিশাল। টেকনোলজির ইম্প্রুভমেন্টের কারণে এই সাদা পাওয়ার ব্যাঙ্কটির মতো দেখতে একটা পকেট প্রিন্টার। সো টেকনোলজির ইম্প্রুভমেন্টের সাথে সাথে নানা রকম গ্যাজেট আসছে মার্কেটে। এই গ্যাজেটগুলো আমাদের মানি ব্যাগকে পাতলা করছে অবশ্যই, তবে সব ডিভাইস অবশ্যই সবার জন্য নয়। হুয়াওয়ের বানানো এই সাদা কালারের পকেট প্রিন্টারটি ঠিক তেমনই একটি ডিভাইস। আগেকার যুগে কিংবা এখনও যাদের কাছে পোলারয়েড ক্যামেরা আছে, যারা একটা ছবি তুলে 5-6 সেকেন্ডের মধ্যে ছবিটিকে প্রিন্ট হিসেবে দেখতে পারেন, তারা জানেন এই ডিভাইসটি কতখানি শখের ডিভাইস। সো যারা আসলে পোলারয়েড ক্যামেরা ইউজ করেন না, তাদের জন্য আমার মনে হয় এই প্রিন্টারটি রান অ্যান্ড গানের জন্য একটি ভালো অপশন। সো বুঝতেই পারছেন আজকে আমাদের রিভিউয়ের বিষয়। ওয়েলকাম টু মেইনস্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের বসুন্ধরা সিটি লেভেল 6 এর শপ থেকে কিংবা তাদের অনলাইনে যে কোনো গ্যাজেট এবং স্মার্টফোন পারচেজ করতে পারবেন সুলভ মূল্যে। তাদের ফেসবুক পেজে রিসেন্টলি 1,00,000 লাইক চলে এসেছে, কংগ্রেচুলেশন ফর দ্যাট। আর এই উপলক্ষে তাদের গ্রুপ এবং তাদের শপে আছে স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল প্রোডাক্ট, বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্স। প্রিন্টার ডিভাইসটির বর্তমান বাজার মূল্য জানতে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। আনবক্সিংয়ে চলে আসি। প্রিন্টারটি একটা সাদা কালারের কার্ডবোর্ড বক্সের ভেতরে এসেছে। বক্সটি খুললেই আপনি উপরের ফ্ল্যাপের নিচে পাবেন প্রিন্টারটি এবং তার ঠিক নিচেই মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। প্রিন্টারটি পাওয়ার ব্যাঙ্কের মতো এবং অবশ্যই এর ভেতরে বিল্ট ইন ব্যাটারি রয়েছে, যার কারণে আপনি এটাকে পোর্টেবলি ইউজ করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনার ফোনের সাহায্যে এ থেকে ছবি প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারের সাথে এসেছে ফয়েল পেপার কাগজের ভেতরে 10টি ফটো পেপার, যেগুলোর পেছনে 8 দিয়ে স্টিকারের মতো ব্যবহার করার সুবিধা রয়েছে। প্রিন্টারটি সাইজ দেখে যাই মনে হোক, আপনি অবশ্যই বুঝতে পারছেন এতে কোনো কালি ব্যবহার করা হয়নি। এবং হ্যাঁ, আসলে এতে কোনো কালি ব্যবহার করা হয়নি। এর ফটো পেপারটি ইউনিক, জিঙ্ক সাবস্টেন্স বেস সয় ইঙ্ক দিয়ে প্রিন্ট করা হয়ে থাকে এবং এই প্রিন্টটি হয়ে থাকে আসলে লাইট রে সবার নয়। প্রিন্টারটি অ্যান্ড্রয়েড 8 অ্যান্ড অ্যাবাভ এবং iOS 10 সাপোর্ট করবে। সো নতুন ফোনগুলো অনায়াসেই সাপোর্ট পাবে। আর এই প্রিন্টারের সাথে ইউজ করার জন্য হুয়াওয়ে প্রিন্টার নামে একটি অ্যাপ্লিকেশন আছে, যেটি আপনি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। প্রিন্টারটি আপনার ফোনের সাথে কানেক্ট করা খুবই সহজ। প্রিন্টারটির জন্য যে অ্যাপ, সেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোন সাপোর্টেড অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিলেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে ওপেন করলে আপনাকে অ্যাড প্রিন্টার অপশন দেখাবে। আপনার প্রিন্টারটি অন করলে এর ব্লুটুথ পেয়ারিং মোড হিসাবে এর গ্রিন কালারের ব্লুটুথ বাটনটি ব্লিঙ্ক করতে থাকবে। আপনার ফোনে একটি পপ আপ মেনু চলে আসবে অ্যাড প্রিন্টার। অ্যাড প্রিন্টারে প্রেস করে পাওয়ার ব্যাটনে একবার প্রেস করলে প্রিন্টারটি অটোমেটিক আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনি আপনার প্রিন্টারের গ্যালারি থেকে যে কোনো ছবি প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারের পেজগুলো ঢোকানোর জায়গাটা ইউনিক। একটা ফ্ল্যাপের উপরে লেখা দেখবেন ওপেন হেয়ার, এই স্টিকারটি টান দিয়ে সামনের দিকে পুশ করলেই প্রিন্টারের উপরে ঢাকাটি খুলে যাবে, যার ভেতরে একটা স্প্রিং লোডেড প্লাস্টিকের ট্র্যাপ রয়েছে। এই ট্র্যাপটি দিয়ে আসলে আপনার কাগজগুলো ইনসার্ট করতে হবে। প্রিন্টারে কাগজ রাখার জন্য একটা স্পেশাল জায়গা রয়েছে এবং প্রিন্টারের বাক্সের ভেতরেই একটি জিঙ্ক স্মার্ট শিট রয়েছে। এই শিটটি আপনার প্রিন্টারের কালার ক্যালিব্রেট করার জন্য আপনার প্রিন্টারের ভেতরে রেখে দিতে হবে। প্রিন্টারটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে প্রিন্টারটি আউট অফ পেপার কিনা এবং প্রিন্টারটি ডালা খোলা আছে কিনা, এ আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। ওকে ফাইন, লেটস ডু সাম প্রিন্টিং। আপনি যে কোনো ফটো লোড করে প্রিন্ট দিলেই প্রিন্টারটি সেই ছবিটা প্রিন্ট করতে থাকবে। মোটামুটি 40-60 সেকেন্ডের কাছাকাছি প্রিন্ট হতে সময় লাগবে। প্রিন্ট হয়ে গেলে আপনার হাতে সুদর্শন প্রিন্ট উপস্থিত হয়ে যাবে, হুইচ ইজ প্রিটি মাচ ফ্যাসিনেটিং। ওভারঅল এই ডিভাইসটি আসলে কাদেরকে খুব ভালো সাপোর্ট দেবে? যারা অনেক ট্রাভেল করতে ভালোবাসেন, যারা বিভিন্ন জায়গাতে গিয়ে ছবি তুলতে ভালোবাসেন, তারা অবশ্যই এই প্রিন্টার থেকে একটি ভালো সাপোর্ট পাবেন, কারণ তারা তাদের পারফেক্ট মোমেন্টের সেলফি বলেন কিংবা যে কোনো সিনারির ছবি মোবাইল দিয়ে তুলে সাথে সাথে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্টারটিকে মোটামুটি ফুল চার্জ করতে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে, আর ফুল চার্জ করলে আপনি প্রায় 50-এর কাছাকাছি ছবি প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারটি ওভারঅল প্লাস্টিক বিল্ড, বাট বেশ হেভি, মোটামুটি 200 গ্রাম প্লাস। এবং এই প্রিন্টারটি হাতে নিলে বোঝা যায় এই প্রিন্টারের মধ্যে বেশ ভালো মেকানিজম দেওয়া হয়েছে। প্রিন্টেড ইমেজগুলোর কোয়ালিটি ক্যানন অথবা ইপসনের মতো টপনচ না হলেও পোলারয়েড ক্যামেরাগুলোর থেকে বেটার বলবো আমি অবশ্যই। না, ম্যাট ফিনিশ এই সাদা কালারের প্রিন্টারটি যথেষ্ট পরিমাণে ময়লা টানে এবং এটাকে পরিচ্ছন্ন রাখাটা আমার কাছে একটু ডিফিকাল্ট বলে মনে হয়েছে। ট্রাভেলের জন্য ব্যাগের মধ্যে করে ক্যারি করার ডিভাইস হিসেবে ডিভাইসটি যথেষ্ট কম্প্যাক্ট। তবে আমি আরও কিছু এক্সট্রা ফিচার পেলে এই স্মার্ট প্রিন্টারটিকে আরও পছন্দ করতাম। যেমন এতে যদি 5000 mAh ব্যাটারি ইউজ করা হতো, তাহলে এটিকে আমরা পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারতাম। আফসোস সেটি করা হয় নাই। ডিভাইসটি একটি ইউনিক
ভ্যালু প্রপোজিশন আমাদেরকে দিয়েছে। আপনি হাতের কাছে প্রিন্টার পাচ্ছেন এবং ছোট ছোট স্ট্যাম্প আকারের ছবি প্রিন্ট করে আপনি আপনার কালেকশনে রেখে দিতে পারেন, স্টিকার হিসেবে ইউজ করতে পারেন। আর এর কিছু খারাপ দিক, অবভিয়াসলি এর সাদা কালার, যেটা হাতের ময়লায় হলুদ হয়ে যেতে টাইম লাগবে না। সেকেন্ডলি, এতে পাওয়ার ব্যাংকের মতো সাপোর্ট না থাকা। আর থার্ডলি, এর প্রাইস এবং এর ফটো পেপার আনঅ্যাভেলেবিলিটি। প্রিন্টারের সাথে যদি আপনি 20-25টা ফটো পেপার পেতেন, আই থিঙ্ক ইউ উড বি হ্যাপি। আর আপনাকে এর জন্য এক্সট্রা টাকা খরচ করে ফটো পেপার কিনতে হবে, যে কোনো পেপারে আপনি এখানে প্রিন্ট করাতে পারবেন না। এই ইউনিক প্রিন্টারটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর আগেই বলেছি, এর প্রাইস আমাদের ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকবে। তো যারা প্রাইস সংক্রান্ত ইনফরমেশন চাচ্ছেন, তারা কষ্ট করে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করুন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে ওয়েল, টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।